আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ফিলিস্তিনের প্রতি জোরালো সমর্থনের কথা জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা যখন ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে, তখন আন্তর্জাতিক অপরাধ আদালতের শুনানিতে ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছে চীন। শুনানিতে অংশ নিয়ে চীন বলেছে, বিদেশি নিপীড়ন প্রতিরোধে শক্তি প্রয়োগ এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ফিলিস্তিনি জনগণের পূর্ণ অধিকার। একই সঙ্গে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তাদের ন্যায়সঙ্গত চাওয়ার প্রতি অব্যাহতভাবে সমর্থন জানিয়ে যাবার কথাও জানিয়েছে দেশটি। শুনানিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা মা সিনমিন বলেন, চীন ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার পুনরুদ্ধারে তাদের ন্যায়সঙ্গত চাওয়াকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে আসছে। আন্তর্জাতিক বিচার আদালতে শুনানিতে অংশ নিয়ে জর্ডান, ওমান, পাকিস্তান, ইন্দোনেশিয়া, নরওয়ে, কাতার, সিরিয়া, তিউনিসিয়া, সুইজারল্যান্ড, সুদান ও স্লোভেনিয়ার প্রতিনিধিরা বলেছেন, ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েল নিয়মিত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যাচ্ছে। নিজ ভূমে ফিলিস্তিনিরা হত্যা, নির্যাতন, নিপীড়নের শিকার হচ্ছে। অধিকৃত ভূখণ্ডে ইহুদি বসতি সম্প্রসারণ করে ইসরায়েল এসব ভূমি মূলত নিজের করে নিচ্ছে। ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারির অবসান অবশ্যই হতে হবে। ইতিহাস বলে, ইসরায়েলের দখলদারির অবসান সম্ভব। এদিকে গাজার মধ্যাঞ্চলীয় দেইর আল বালাহ শহরের একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 16 নারী ও শিশুসহ 25 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 50 জন। এছাড়া ইসরায়েলি বিমান হামলায় গাজায় আরও 2 সাংবাদিক নিহত হয়েছেন। গত বছরের 7 অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনে এ নিয়ে 132 ফিলিস্তিনি সাংবাদিকের মৃত্যু হল। টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, গাজা ইসরায়েলের 141 দিনের হামলায় এখন পর্যন্ত কমপক্ষে 29,514 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু ও নারী। এছাড়া আহত হয়েছেন প্রায় 70,000। আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ এর প্রতিনিধিরা জানিয়েছেন, বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি হামলা এবং খাদ্য সহায়তায় বিধিনিষেধ আরোপ করায় উত্তর গাজায় এবং তাদের পক্ষে পরিষেবা দেওয়া সম্ভব হবে না, ফলে সেখানে অসংখ্য মানুষ অনাহারের মধ্যে আছে। গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে পরিকল্পনা সামনে এনেছেন তা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন। ফিলিস্তিনের প্রেসিডেন্টের কার্যালয় সূত্রে বলা হয়েছে, নেতানিয়াহু যেই প্রস্তাব দিয়েছেন তাতে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব অব্যাহত থাকবে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র নাবিল আবু রুদেইনাফ বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অংশ থাকবে গাজা, এর রাজধানী হবে জেরুজালেম, এছাড়াও অন্য যে কোনো পরিকল্পনা ব্যর্থ হবে। এর বাইরে ভূতাত্ত্বিক পরিবর্তনের যে কোনো ইসরায়েলি প্রতিষ্ঠা বাস্তবে সফল হবে না। এর আগে নেতানিয়াহু গাজার ভবিষ্যৎ নিয়ে একটি প্রস্তাব দিয়েছেন। এতে বলা হয়েছে, গাজা শাসন করার জন্য স্থানীয় কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে, সেখানে কোনো সামরিক বাহিনী থাকবে না, মিশরের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়া হবে এবং গাজার বেসামরিক প্রশাসন ও শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে। সেখানে স্বাধীনভাবে যতদিন সম্ভব ইসরায়েলি সেনারা অবস্থান করবেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অত্যাধুনিক পারমাণবিক সক্ষম কৌশলগত বোমারু বিমানে চড়েছেন। TU-160M বিমানটির সামরিক জোট ন্যাটোর কোড নাম ব্ল্যাক জ্যাকস। রয়টার্স জানিয়েছে, রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে পুতিনকে বোমারু বিমানটির সিঁড়ি দিয়ে নামতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে পশ্চিমা দেশগুলোকে মস্কোর পারমাণবিক সক্ষমতার একটি সুস্পষ্ট বার্তা দিচ্ছেন পুতিন। রাশিয়া বিমানটির নাম দিয়েছে হোয়াইট সোয়ান। দৈত্যকার বিমানটি কাজানের কারখানার একটি রানওয়েতে অবতরণ করে, আধুনিক সুপারসোনিক বিমান তৈরি করার জন্য সুপরিচিত কারখানাটি। পরে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, বিমানটি আধুনিক ও নির্ভরযোগ্য, এটি নিয়ন্ত্রণ করাও সহজ, রাশিয়ার বিমানবাহিনী এটিকে গ্রহণ করতে পারে। এদিকে ইউক্রেনের সামরিক অভিযানের 2 বছর পূর্তির প্রাক্কালে রাশিয়ার 5 শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিরা রাশিয়ার কারাবন্দী অবস্থায় মারা যাওয়া অ্যালেক্সি নাভালনিকে বন্দী করা এবং দেশটির যুদ্ধ পরিচালনায় যুক্ত বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাজ্য। নির্বাচনে কারচুপির কারণে অর্থ সহায়তা বন্ধের দাবি জানিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফকে চিঠি লিখেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ নেতা আলী জাফর একথা জানিয়েছেন। জিও নিউজ জানিয়েছে, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করেন আলী জাফর। পরে সাংবাদিকদেরকে তিনি একথা জানান। তিনি বলেন,
ইমরান খান আইএমএফকে চিঠি দিয়েছেন এই কারণে আইএমএফ, ইউরোপীয় ইউনিয়ন ও অন্য সংস্থার সনদে বলা হয়েছে সুশাসন থাকলেই তারা একটি দেশে কাজ করতে পারে বা ঋণ দিতে পারে। পিটিআই এর এই সিনেটর বলেন, এসব সংস্থার সনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হল একটি দেশকে গণতান্ত্রিক হতে হবে। যদি গণতন্ত্র না থাকে তাহলে এসব প্রতিষ্ঠান সেসব দেশে কাজ করতে পারে না, তাদের কাজ করা উচিত নয়। আর গণতন্ত্রের মূল স্তম্ভ হল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, কিন্তু গোটা বিশ্ব দেখেছে কিভাবে জাতির ম্যান্ডেট চুরি করা হয়েছে। ভোটের আগের কারচুপির কথা বাদই দিলাম, ভোট পরবর্তী কারচুপিতে পিটিআই এর বিজয়ী প্রার্থীদের জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। খেলাপি হওয়া এড়াতে পাকিস্তানের জন্য গত বছর $300 কোটি ঋণ সহায়তা কর্মসূচি অনুমোদন করে আইএমএফ। আগামী মাসে এই ঋণের সবচেয়ে বড় কিস্তি পাওয়ার কথা, যা নতুন সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এদিকে পাকিস্তানের গুরুত্বপূর্ণ প্রদেশ পাঞ্জাবের নবনির্বাচিত আইন প্রণেতারা শুক্রবার শপথ নিয়েছেন। যদিও ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র এমপি মিয়ান আসলামকে গ্রেফতারের খবরে অনেক দেরিতে শুরু হয় অধিবেশন। আসলামকে মুখ্যমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছে পিটিআই। অপরদিকে নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজকে মুখ্যমন্ত্রী হিসেবে সমর্থন দিয়েছে পিএমএলএন। পশ্চিমাদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি জানিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বলা হয়েছে হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের এইলাত বন্দর, ব্রিটেনের একটি জাহাজ ও লোহিত সাগরে মার্কিন একটি ডেস্ট্রয়ার। এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীটি জানিয়েছে, ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে শত্রুদের এসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনের বিরুদ্ধে যেই আগ্রাসন চালাচ্ছে তারও জবাব দেওয়া হয়েছে এসব হামলার মধ্যে দিয়ে। এদিকে আল জাজিরা এক অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছে, ফিলিস্তিনিদের পক্ষে লোহিত সাগরে কার্যক্রম শুরু হওয়ার পর নতুন যোদ্ধা তৈরি করছে ইয়েমেনের হুথি সম্প্রদায়। প্রায় 2 লাখেরও বেশি নতুন যোদ্ধাকে নিয়োগ ও প্রশিক্ষণ দিচ্ছে তারা। গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতিতে চাপ দিতে এই কৌশল অবলম্বন করছে গোষ্ঠীটি। যোদ্ধারা বাবেল মান্দে প্রণালী দিয়ে সুয়েজ খালের দিকে যাওয়ায় ইসরায়েল সংযুক্ত জাহাজগুলোকে বাধা দিচ্ছে এবং আক্রমণ করছে। প্রথমবারের মতো নিজেদের তৈরি যুদ্ধবিমানের পরীক্ষামূলক সফল উড্ডয়ন করেছে তুরস্ক। তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ বা টিআইএর ডিজাইন করা ও নির্মিত বিমানটির নাম কান। টিআই প্রধান টেমেল কোটিল এক্স বার্তায় জানিয়েছেন, কান 13 মিনিট আকাশে ছিল। এ সময় এটি 8,000 ফুট উচ্চতায় 230 নট গতিতে উড়েছে। কানের সফল উড্ডয়নের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, নিজস্ব প্রযুক্তির ফাইটার জেট তৈরির ক্ষেত্রে তুরস্ক আরেকটি গুরুত্বপূর্ণ পর্যায়ে অতিক্রম করল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, আগামী দিনগুলোতে জাতিকে আমরা প্রতিরক্ষা শিল্প নিয়ে নতুন সুসংবাদ দিতে থাকব। কানের মাধ্যমে তুরস্ক যুদ্ধবিমান তৈরিতে সক্ষম হাতে গোনা কয়েকটি দেশের তালিকায় নিজের নাম লেখাল। এটির লক্ষ্য হল তুর্কি বিমান বহরকে পুনরুজ্জীবিত করা। কান তৈরির প্রকল্প শুরু হয়েছিল 2016 সালে। 2023 সালে রানওয়েতে যুদ্ধবিমানটির পরীক্ষামূলক উড্ডয়ন চালানো হয়। 21 মিটার দৈর্ঘ্যের বিমানটিতে 2টি ইঞ্জিন রয়েছে। এটি সর্বোচ্চ Mach 1.8 গতিতে ছুটতে পারবে। ম্যাক হল শব্দের গতি পরিমাপের একক, অর্থাৎ এই যুদ্ধবিমানের গতি শব্দের চেয়ে বেশি। পরবর্তী প্রজন্মের এই ফাইটার জেটটি 2028 সালে তুর্কি বিমানবহরে যুক্ত হবে বলে আশা করছে তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। এটি তুর্কি বাহিনীতে যুক্তরাষ্ট্রের F-16 যুদ্ধবিমানের স্থলাভিষিক্ত হবে বলে ধারণা করা হচ্ছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিত্তের কাছে একটি থানা দখলে নিয়েছে আরাকান আর্মি। তারা জানিয়েছে, পোন্নাগিয়ন টাউনশিপ পুলিশ স্টেশনটি এখন তাদের নিয়ন্ত্রণে। পোন্নাগিয়ন রাজধানী সিত্তে থেকে প্রায় 30 কিলোমিটার উত্তরে অবস্থিত। এই ঘটনার প্রেক্ষিতে ইয়াঙ্গুন সিত্তে সড়কে নিরাপত্তা জোরদার করেছে মিয়ানমারের জান্তা সরকার। ইরাবতী জানিয়েছে, আরাকান আর্মি সম্প্রতি পাকতাও শহর দখল করে। এই শহরটিও সিত্তের কাছে অবস্থিত। বাহিনীটি রাখাইনের সামরিক কমান্ডকে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছে, না হলে তাদেরকে পরাজিত করা হবে বলেও ঘোষণা করেছে আরাকান আর্মি। তাদের ভয়ে জান্তা সরকারের বহু কর্মকর্তা সিত্তে ছেড়ে পালিয়েছে। এছাড়া শহরটির বাসিন্দাদেরও অর্ধেকের বেশি অন্যত্র চলে গেছে। বিদ্রোহীদের দাবি, তারা পোন্নাগিয়ন, রাথে দাউং, বুথি দাউং এবং মংডু শহরের কমান্ড সেন্টার সহ জান্তা বাহিনীর ঘাঁটিগুলোতে আক্রমণ চালাচ্ছে। অপরদিকে সিত্তে, পোন্নাগিয়ন, রাথে দাউং এবং বুথিডাং শহরে বেসামরিক লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে জান্তা সরকার। ইরাবতী আরেক প্রতিবেদনে বলেছে, বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগ দেওয়ার আইনের অধীনে মিয়ানমার প্রতি মাসে কমপক্ষে 5,000 তরুণ তরুণীকে যুক্ত করার কার্যক্রম শুরু করছে।
এই হিসেবে প্রতি বছর সেখানে সামরিক প্রশিক্ষণ নিতে হবে প্রায় 60,000 তরুণ তরুণীকে। এমন আইন করার ফলে দেশটির অনেক তরুণ তরুণী এরই মধ্যে দেশ ছেড়ে পালানো শুরু করেছে। খবরে বলা হয়েছে দেশটিতে নতুন বর্ষবরণ হবে এপ্রিলে। রীতি অনুযায়ী বর্ষবরণের পর শুরু হবে সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগ দেওয়ার কার্যক্রম। আকস্মিক এই ঘোষণা এটাই বলে দেয় যে মিয়ানমারের সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ছে, তাদের সংখ্যা কমে যাচ্ছে। সিআই ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক অনুযায়ী গত বছর মিয়ানমার সেনাবাহিনীর সদস্য সংখ্যা 1.5 লাখ থেকে 4 লাখের মধ্যে ছিল। ওয়াশিংটন ভিত্তিক ইউএস ইনস্টিটিউট অব পিস বলছে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার পর থেকে 21,000 সদস্য কমে গেছে। এর মধ্যে আছে হতাহত হওয়া, চাকরি ছেড়ে যাওয়া অথবা পদত্যাগ করা। এর ফলে মিয়ানমারে কার্যত সেনাবাহিনীর সংখ্যা প্রায় 1.5 লাখ। নতুন আইনের অধীনে 18 থেকে 35 বছরের মধ্যকার পুরুষ এবং 18 থেকে 27 বছর বয়সী নারীদের সেনাবাহিনীতে 2 বছরের প্রশিক্ষণ নিতে হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।